আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বপ্নপুরি কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে। তো খামার পরিক্রমায় আজকে আমরা এসেছি নাটোরের নলডাঙ্গা থানার শাখারিপাড়া গ্রামে। তো এই গ্রামেরই মামা ভাগিনা ছাগলের খামারে আমরা আজকে এসেছি। তো ভিউয়ার্স, আমরা মামা ভাগিনা ছাগলের খামারের অনার, বিশেষ করে আমাদের সেন্টু ভাই, তো ওনার সাথে আমরা আজকে একটু কথা বলবো এবং ওনার খামারটা আমরা পরিদর্শন করব। ওনার খামারে কী কী ছাগলগুলো রাখছে, বিশেষ করে উন্নত এবং ক্রস জাতের মধ্যে যে ছাগলগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং এই ছাগলগুলোর কী কী বৈশিষ্ট্য এবং দাম দর সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সেন্টু ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আজকে তো আমরা চলে আসলাম আপনার খামারে। তো বিশেষ করে দর্শকদের তো আমরা আসলে নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে ভিডিওগুলো দেখাই ম্যাক্সিমাম, তাই না? হাট থেকে আমরা সেন্টু ভাইয়ের খামারের কালারফুল ক্রস জাতের বাচ্চা ছাগলগুলো যেগুলো আছে আর কি, সেগুলোই কিন্তু আমরা হাট থেকে আপনার ভিডিওগুলো দেখাই। তো আজকে আমরা এসেছি যে দর্শকদের আপনার যে একটা খামার আছে, আমরা আসলে হাটে বলি যে আসলে সেন্টু ভাইয়ের একটা খামার আছে, দর্শকদের আসলে এই জন্যই আসার উদ্দেশ্য একটাই যে আসলে আমরা আজকে খামার থেকে ছাগলগুলো দেখাবো, দর্শকরা দেখবে এবং আমরাও দেখবো ছাগলের জাত সম্পর্কে ধারণা নিব। তো ছাগলগুলো আজকে দেখানো যাবে নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই দেখানো যাবে। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, ইনি হচ্ছেন আমাদের সেন্টু ভাই। ওনাকে আপনারা অনেকেই চিনেন, আমার চ্যানেলে যারা ভিউয়ার্স আছেন বা সাবস্ক্রাইবার যারা আছেন অনেকেই দেখছেন সেন্টু ভাইকে। তো সেন্টু ভাইয়ের আসলে মন মানসিকতা অনেক ভালো এবং সেন্টু ভাই খুব উন্নত জাতের ছাগল নিয়ে উনি কিন্তু আসলে খামারটা পরিচালনা করে। আর সেন্টু ভাই দীর্ঘদিন যাবৎ ছাগল সেক্টরে আছে, উনি ওনার ব্যবসার বয়স অনেকদিন হচ্ছে। ওনার খামারটার নাম হচ্ছে মামা ভাগিনা ছাগলের খামার, আর খামারটার অ্যাড্রেস আমি আবারও বলছি, খামারটার অ্যাড্রেস হচ্ছে নাটোরের নলডাঙ্গা থানার শাখারিপাড়া গ্রামে। তো যাদের ছাগলের প্রয়োজন আর কি, আপনারা সেন্টু ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন, ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে। তো আমরা আর বেশি কথা বলবো না, চলে যাবো আমরা এখন সেন্টু ভাইয়ের খামারে। সুপ্রিয় দর্শক, সাথেই থাকুন। আপনার খামারটাতে যাচ্ছি এখন, তাই না? জি জি। তো আসলে আপনার এই খামারেই মানে মূলত এই ঘরেই হচ্ছে ছাগলগুলো রাখেন, তাই না? রাখি আমি। আচ্ছা আচ্ছা। তো আপনার এই ঘরটাতে মোটামুটি কতগুলো ছাগল আছে এই মুহূর্তে? এই মুহূর্তে ছাগল আছে মোটামুটি 17 পিসের মতো। 17 পিসের মতো আছে। তো এগুলো ছাগলকে আপনি প্রতিনিয়ত কী কী খাবার দেন? আমি শুকনা খড় এবং ভুসি এবং কাঁঠালের পাতা কী কী খাওয়াই আপনাকে একটু দেখাই আপনি, তার প্র্যাকটিক্যাল, যেহেতু দর্শকেরা এটা একটু ইয়া হয় যে আসলে ছাগলগুলো না কীভাবে খাওয়ায় কীভাবে রাখে এটা একটু দেখা দিই আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আসলে আপনার খামারের ভেতরটাতে একটু প্রবেশ করি। তো সুপ্রিয় দর্শক, সাথে থাকুন, আমরা দেখি খামারটার ভেতরে যাই এবং আপনাদেরকে গিয়ে দেখাই। সেন্টু ভাই, জি, এগুলো কি নিচ্ছেন আপনি? এটা ধানের খের বা আপনারা খড় বলেন বা অনেক আউর পোয়াল যায় বলে আমরা ধানের খের বলি, ধানের খের মেশিন দিয়ে কাটা, অর্থাৎ হচ্ছে আমরা গ্রাম্য ভাষা যেটাকে আউর বলি। হ্যাঁ, আউর বা খের, আউর বা খড়। এই যে আচ্ছা আচ্ছা, এটা খড়ের কুচি, তাই না? জি জি, কুচি। আচ্ছা আচ্ছা, এগুলো কি মেশিনে কুচি করে? মেশিনে কুচি করা। এবং এগুলো এখন আপনারা কি 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 দিয়ে মিক্সচার করবেন? এই যে ইয়া দিচ্ছে অ্যাঙ্কারের ছোলা আর কি, এটা অ্যাঙ্কারের ভুসি, অ্যাঙ্কারের ছোলা। তাহলে আপনার এই ছাগলগুলোকে মানে একবারে পুষ্টিকর খাবারগুলো আপনি পরিবেশন করছেন, তাই না? এখন এই দুইটা একটা ছোলা আর এই দুইটা একত্রিত করবেন। জি, এটা এখন একত্রিত করব। এখানে আরেকটা কথা বলি আপনাদেরকে, সেটা আপনার দর্শকের উদ্দেশ্যে, এই যে অ্যাঙ্কারের ছোলাটা কেন দিচ্ছি, অ্যাঙ্কারের ছোলার দাম যদিও বেশি হলো, এটা কেজিতে অনেকগুলো ধরে এবং গমের ভুসিও দেওয়া যায়। তো গমের ভুসি কিন্তু এটা একটা গরম জাতীয় জিনিস। হ্যাঁ, গমের ভুসি দিলে অনেক টাইমে ছোট বাচ্চাগুলো সহ্য করতে পারে না, পাতলা পায়খানা করে। অনেক টাইমে দেখা যায় ম্যাক্সিমাম, ভাই এটা বলি, ম্যাক্সিমাম ছাগলালা আমাদের এখান থেকে বাচ্চা নিয়ে যায়, আমাদের এখানে এসে 3 মাস থাকলেও সমস্যা হয় না, ওরা নিয়ে যাওয়ার সাথে সাথে বলে যে ভাই পাতলা পায়খানা করতেছে, তখন আমরা বলি ফোন দিয়ে ভাই কী খাওয়াইছেন, বা গমের ভুসি খাওয়াইছি অ্যাভেলেবেল। তো এই জন্য গমের ভুসিটা গরম, আর এই অ্যাঙ্কারের ছোলা যতই খাই ওনার পাতলা পায়খানা হবে না, এই জন্য আপনাকে এই অ্যাঙ্কারের ছোলাটা দেখাবো। আচ্ছা, তাহলে এই ছোলাগুলো আর হচ্ছে এই ছোলাগুলো যদি খাওয়ানো যায় ছাগলকে কোনো সমস্যা নাই, আর কোনো সাইড ইফেক্ট নাই, সাইড ইফেক্ট হবে না। জি, আর গমের ভুসির সাইড ইফেক্ট আছে, ওটা হচ্ছে গরম জাতীয় জিনিস, গরম জাতীয়, এটা একটা শিক্ষণীয় বিষয়, অনেক শিক্ষণীয় বিষয়। এখন দেখ, আচ্ছা
আমার খামারে ছাগলের একটা প্লাস পয়েন্ট, আপনার অন্য অল্প খরচে আপনি ছাগলগুলো লালন পালন করতে পারেন, এতে অনেক খরচ কম। হ্যাঁ, এরা এগুলো খাইলে তাদের উপকারও আছে, এবং মনে করেন অন্যান্য কাঁঠালের পাতা বা অন্য লিপিয়ার ঘাস টাস দিয়েও যদি আওয়ার দেন তা খাবে। সবচাইতে যেগুলো ছাগল আওয়ার খায় সেগুলো ছাগল পালন করে সবচাইতে বেশি সুবিধা আপনি। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে এই জন্য প্র্যাকটিক্যাল দেখা দিচ্ছি। এগুলো যতই খায় এদিকেন খাইতে খাইতে দেখেন পেট রোট করে ফেলে দিচ্ছে, এদিকেন খেয়াল করেন। এই বাচ্চাটা কিন্তু অনেক খাইছে, খেয়াল করে দেখেন, কিন্তু আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, যেহেতু এটা খাওয়াচ্ছে একবারে শুকনা খ্যার এবং শুকনা জিনিস। আর শীতের টাইমে সবসময় শুকনা খাওয়াবেন, শীতের টাইমে শুকনা খাওয়ালে তাদের কোনো সর্দি কাশি এগুলো হবে না অনেক। আর গরমের টাইমে ভিজা দিলে ভিজা খাবে, পাত্র আছে এরা খাবে, খায় সে ইচ্ছা মতো পানি খাবে, খায় দেয়। এদের চোখ এগুলো দেখতেছেন, এই চোখের উপরে নিশ্চিন্তায় ঘুমাবে। আচ্ছা আচ্ছা, মানে যখন রাত্রি হয় তখন এরা চোখে আপনা আপনাই উঠে, আপনি আপনাই উঠে শুয়ে পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরেই থাকে আর কি আমার ছাগলগুলেন। আচ্ছা আচ্ছা, দিয়ে দিলাম। আপনার লিপিয়ার ঘাসও বাজে দিতে পারবেন, পাঞ্চু ঘাস বাজে দিতে পারবেন। এরা এটা খাচ্ছে দেখাচ্ছে, এটাও খাবে ওটাও খাবে, পাশাপাশি এদের সবসময় খাবার, এদের সমস্যা নাই। আর দিনে সকালে আর বিকেলে শুধু অ্যাঙ্কারে ছলার ইয়ে খাওয়াবেন, এদের খাওয়ার টেনশন নেই। সকালে সকালে এবং বিকালে আপনি অ্যাঙ্কারে ছলা এবং খড় দেন। হ্যাঁ হ্যাঁ, আর এগুলোর পেটে থাকে অনেক থাকে, বুঝতে পারছেন। অন্যান্য খাবার যেমন অল্প সময় হজম করে ফেলে দেয়, এদেরকে হজম করতে একটু সময় লাগে, এই জন্য এদের মানে ক্ষতিগ্রস্তের কোনো সমস্যা নাই। এটা মানে দামটা বেশি, পাঠার দামটা একটু বেশি, এটা সবাই জানে আর কি। যদি হান্ডে আসতো তাহলে আপনি পাঠা রেখে দিতেন, পাঠা রেখে দিতাম। আচ্ছা সুপ্রিয় দর্শক, আপনারা যখন ছাগল পালন করবেন তো 100% যদি না আসে তাহলে আপনার খাসি রেখে দিন, খাসি রেখে দিন। এটা কিন্তু একটা আসলে একটা জানার দিক। এই যে এটা শিরোহী ছাগল, শিরোহী খাসির বাচ্চা। আচ্ছা শিরোহী খাসির বাচ্চা, তাই না শুনতে পাই? আচ্ছা শিরোহী এটা কি হচ্ছে যে খাসি, তাই না? খাসি, জি। বয়স কেমন হচ্ছে মোটামুটি? এটা 3 মাস বয়স, 3 মাস বয়স হচ্ছে, তাই না? আচ্ছা, কালার টালার মাশাল্লাহ খুব সুন্দর আছে আলহামদুলিল্লাহ। দর্শকদের আমরা একটু যদি দেখাই, কালার টালার খুব সুন্দর। ঠিক আছে, বয়স কেমন হচ্ছে ভাই? এটার বয়স 3 মাস বয়স, 3 মাস হচ্ছে। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, এই সবগুলো ছাগল যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর কি, সেগুলো ছাগল কিন্তু সেন্টু ভাই বিক্রি করবে। হ্যাঁ জি, বিক্রি করবে, সবগুলাই বিক্রি হবে। তো আপনারা যদি ছাগল নিতে চান সেন্টু ভাইয়ের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, সেন্টু ভাইয়ের নাম্বারে বিকাশ, ইমো, হোয়াটসঅ্যাপ সবই আছে। যমুনাপাড়ি একটা ছাগল দেখাইছে আর মাঠে, যমুনাপাড়ি জাতের ছাগল কোনটা ভাই? আচ্ছা সুপ্রিয় দর্শক, আমরা আসলে ছাগলগুলো দেখাচ্ছি, ছাগলগুলো কিন্তু আসলে সবগুলাই মানে খোলামেলা পরিবেশে আমরা মানে ছাড়ে দিয়ে রাখা হয়েছে। আর সেন্টু ভাই আর কোনগুলো দেখাতে চাচ্ছেন দর্শকদের? এটা আমরা শীতের জন্য যে এই জিনিসটা দিই। হ্যাঁ আচ্ছা থাক, ওটা থাক, এটা এটা মানুষকে এটাই বুঝতে হবে যে শীত মানুষকেও লাগে, এদেরকেও লাগে, তাই জন্য আমরা সালার বস্তা অথবা কম দামের সোয়েটার মোয়েটার যেগুলো ঝুট কাপড়গুলো যেগুলো আছে সেগুলো এদের গায়ে দিয়ে পরিধান করে দেন। এটা হচ্ছে বিটল ছাগল, বিটল ছাগল 4 মাস বয়স। আচ্ছা 4 মাস বয়স হচ্ছে বিটল ছাগল, বিটলের ক্রস এটা। হ্যাঁ বিটলের ক্রস, খাসি না পাঠি? পাঠি ভাই, পাঠি বাচ্চা, তাই না? বিটল ছাগলের প্রোডাকশনও ভালো এবং এদের দুধ হয় অনেক, দুধ বেশি হয়। জি, বাচ্চা খাওয়ার পরে এদের দুধ বাইর করে খেতে পারবে। আচ্ছা আচ্ছা, এটা অরিজিনাল না ক্রস? এটা ক্রস ভাই, ক্রস। এটাকে এখন 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 ব্রিডিং করালে ইনশাল্লাহ 100 দুধ হয়, 100 চলে যাবে ক্রসের মধ্যে। এটা এটা তো বিক্রি হবে, তাই না? জি এটা বিক্রি। আচ্ছা আচ্ছা, বিটল ছাগল তো এটা আসলে বর্তমানে আপনার চাওয়া দামটা কেমন? কোনো যদি কোনো আমাদের কোনো দর্শক ভিউয়ার্স যারা আছে তারা যদি কেউ আপনার কাছ থেকে ক্রয় করতে চায়, তারা যদি আপনার সাথে যোগাযোগ করে। জি জি, বর্তমানে আপনার চাওয়া দামটা কেমন? এটা বর্তমানে 13,500 টাকা চাওয়া দাম। আমার 13,500 টাকা চাওয়া দাম, বেচা বিক্রি দাম দরকার সুযোগ যে সুযোগ আছে 10:30-11 এরকম হলে আমি বিক্রি করবো ইনশাল্লাহ। 10:30-11 হলে আপনি বিক্রি করবেন, তাই না? এটা খুলে দিলে অবশ্যই বুঝতে পারবে এটা অনেক বড় ছাগল। আচ্ছা থাক, খোলার দরকার নেই, এখানে আরেকটা কথা বলে রাখি আপনাদের, যারা ছাগল পালার ইচ্ছুক তাদেরকে আরেকটা প্লাস পয়েন্ট বলে রাখি। প্রথম যখন 5.5-6 মাসে যে ব্রিডিংটা মানে
ডাকে আসবে বা হিটে আসবে আমরা বলি, কেউ অনেক অনেক ভাবে বলে যে গরম হয়েছে, যাই যেটা ভাষা যাই যেটা বলে সেটা বলে। তো একে প্রথম যখন হিটে আসবে তখন ওকে হিট প্রথম দিবেন না, না দেওয়াটাই বেটার। যেরকম অল্প বয়সে মনে হয় বাচ্চা নিলে যা হয় বা মৃত্যু ঝুঁকি থাকে, দেখা যাচ্ছে যে আপনার 21-22 দিনের মধ্যে আবার যখন আসবে হিটে ঠিক সেই মুহূর্তে ব্রিডিং করাবেন, ইনশাল্লাহ ওই জিনিসটা ভালো থাকবে আর কি। এটা ইনশাল্লাহ এক দেড় মাস পরে এটাও ব্রিডিং হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে এই ছাগলটা আসলে কেমন টাকা চাওয়া দাম আপনার? এটা চাওয়া দাম 16,000 টাকা ভাই, 16,000 টাকা। তারপরে দাম দরকার অপশন রাখি, অপশন আছে অবশ্যই আছে। তোতাপুরি, হরিয়ানি, কাশ্মীরি এগুলোর ছাগল প্রথমে একটার বেশি বাচ্চা দেয় না এবং তাদের বাচ্চা ইয়েটা অনেক লং। হ্যাঁ, আর যবনাপাড়ি, বিটল, সিরোহী এগুলোর ছাগল আপনার প্রথমেও দুইটা বাচ্চা পাবেন আল্লাহ। তারপরে এগুলো ভাগ্যের উপরে অনেকটা ডিপেন্ডস করে, প্রথম অবস্থা একটা পাওয়া যাবে, জি একটা না দুইটাই পাবেন এগুলো নিতে, আর ক্রসের গুলো নিতে, আর অরিজিনাল গুলো নিতে একটা পাবেন। আর দ্বিতীয়বার থেকে পরবর্তীবার থেকে মার্শাল্লাহ আল্লাহর রহমতে কোনো মিস হবে না, দুইটা তিনটা বাচ্চা হবে। আচ্ছা আচ্ছা, এবং এদের দুধের প্রোডাকশনও অনেক। আচ্ছা, এবার আমরা দেখাবো বিটল ছাগল আর কি। হ্যাঁ, যে এটা বিটল সম্পর্কে সবাই প্রশংসা করে যে বিটল ছাগল আসলেও ভালো, আসলেও যে অরিজিনালি ভালো, এদের দোষ লাগে বেশি বা ইয়া প্রোডাকশন বেশি, এটা দেখানোর জন্য বিটলের একটা খাসি এবং পাঠি ক্রসের এটা দেখানোর জন্য এবার আসছি। এই যে এটা হচ্ছে যে পাঠির বাচ্চা, বিটলের পাঠি। হ্যাঁ, এদের দুধ যে বেশি হয়, নমুনায় দেখেন দেখা দিই, এদের ইয়েটা দেখেন, এদের ইয়েতে হাত দেন ভাই, আপনি ইয়ে না করে নিচে হাত দেন, এর ইয়েটা ভালো। হ্যাঁ, আলানটা ভালো দেখেন, ফিজিয়াম গরু টরুর আলান ভালো, এদের আলানটা ভালো। আর এটা হচ্ছে খাসির বাচ্চা, পাঠি, ওইটা পাঠির বাচ্চা, এটা হচ্ছে খাসির বাচ্চা। বিটল ছাগলের মা ছাগলে দেখেন, যদিও একই জোড়ার বাচ্চা, দুইটা বাচ্চা হলেও এর মায়ের অনেক দুধ, যার কারণে এর মাঞ্জাটা দেখেন ডবল হাড্ডি, আমরা যেটা বলি ডবল হাড্ডি, ডবল হাড্ডি এটা আছে বা হারমোটা যাই যেটা বলে আর কি। হ্যাঁ, এটা দেখেন ডবল হাড্ডি, এগুলো বিটল ছাগলের হচ্ছে গোশ বেশি হয়। লাইভ ওয়েট কেমন হয়? লাইভ ওয়েট আপনার যদি 2 বছর রাখা যায় দেখা যায় যে ম্যাক্সিমাম ওই 100 কেজি আপো হয়, আবার মানে তার খাওয়ারের উপরে ডিপেন্ডস করে, কাছাকাছি চলে যায়। আর 1.5 বছর রাখলে দেখা যায় আপনি ম্যাক্সিমাম 50-60 হয়ে যাবে, 50-60 হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আর এগুলোর ছাগল অনেক হাইটেও অনেক বড় হবে না, কিন্তু মোটা হবে, গোশ লাগবে। হ্যাঁ, আর যেগুলো রাম ছাগল এগুলোর হাইটে বড় হয় কিন্তু গোশ লাগে কম, মানে মাংসে। হ্যাঁ, মাংসের জন্য বিটল ছাগলটা বেস্ট, মাংসের জন্য বা খাসি যারা পালার ইচ্ছুক, আমার মনে হয় বিটল বা সিরোহী এগুলোর পালাই আমার মনে হয় সবচেয়ে লাভজনক হবে, লাভজনক। আচ্ছা আচ্ছা, আর শখে পারলে আমি তো বলেছি ভাই, শখে যদি পালে তাহলে তোতাপুরি বা হরিয়ানি এগুলো। আচ্ছা আচ্ছা, আসলে দেখতে সৌন্দর্য লাগে, মানে দেখার সৌন্দর্যের জন্য বা শখের বসে পালার জন্য তোতাপুরির কথা, তোতাপুরি বা হরিয়ানি বলি। আর যদি লাভবান হওয়া যায় বা মাংসের জন্য মানে পালন করা যায় সেক্ষেত্রে আপনি সাজেস্ট করছেন বিটল বা সিরোহী? বিটল বা সিরোহী, যমুনাপাড়ি এগুলো নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সুপ্রিয় দর্শক, আপনারা যখন আসলে মাংসের জন্য ছাগল পালন করবেন তো সেন্টু ভাইয়ের পরামর্শ একটাই, সেটা হচ্ছে যে আপনারা বিটল বা সিরোহী এগুলো জাত দিয়ে শুরু করবেন। এবার আমি দেখাতে চাচ্ছি একটা তোতার ক্রস, তোতার খাসির বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোতার ক্রস খাসির বাচ্চা। আচ্ছা দিন, এই যে এটার মুখটা দেখেন আর কি, তোতা ছাগলের মুখটা দেখেন, যে নিচের পাটিটা বড় হবে, উপরের পাটিটা ছোট হবে, এর যত বয়স হবে আস্তে আস্তে এটা বড় হবে, দাঁত বাড়া যাবে তোতা ছাগলের, এটাই হচ্ছে লক্ষণ, এই নাকটা বসে যাবে আর কি। হ্যাঁ, এটা কিন্তু 100-100 কিন্তু না ভাই, 100 হলে 5টা আরও আসতো এবং এই নাকটা আরও ইয়ে হয়ে যেত। এটা মনে করেন যে ওই যে আমি বলছিলাম যে ভাই অরিজিনাল বাচ্চা মানে পাঠা দিয়ে ব্রিডিং করাইছে, তাই 90% আসছে, মানে 80% বা 85% আসছে, তারই লক্ষণ হচ্ছে এটা, যে এটা ক্রসের, এর মা কিন্তু ক্রস, ক্রস কিন্তু ক্রস থেকে দেখেন কত সুন্দর, আশা করি এটাই হচ্ছে সফলতা, সফলতাই হচ্ছে এটা, যে আপনি ক্রস ছাগল দিয়ে অরিজিনাল পাঠা ব্রিডিং করা সফলতা পাচ্ছে কীভাবে সেটাই। এটা এটা যদি পাঠা হতো অরিজিনাল, এর দাম ছিল 30-35 হাজার টাকা, এটা এখন অরিজিনাল না বলে আমরা ইচ্ছে করলে পারতাম যে এটাই অরিজিনাল বলে দিতে পারতাম, কিন্তু মিথ্যা কথা বলে তো লাভ নেই, এটা অরিজিনাল হলে এটার দাম এটা পাঠায় রাখা হতো, এটাও কিন্তু ক্রস, তার কারণে এটা খাসি, এটাও বিক্রি হবে ইনশাল্লাহ। আচ্ছা, কিন্তু যদি মনে করা হলে খাসিটাও রাখবো। আচ্ছা, খাসিটার হচ্ছে যে বয়স কেমন হচ্ছে মোটামুটি? খাসিটার বয়স হচ্ছে 3 মাস পূর্ণ এখনো হয়নি ভাই, 3 মাস পূর্ণ হয় নাই, তাই না? 3 মাস পূর্ণ হয় নাই, তো এটাও তো বিক্রি করবেন, তাই না? জি, এটাও বিক্রি করবেন। প্রিয় দর্শক, সবগুলা বাচ্চা ছাগল দেখাচ্ছি, এগুলো কিন্তু সবগুলো বিক্রি হবে আর কি। হ্যাঁ, তো আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। একটা কথা বলি, তাহলে যারা প্রবাসে যারা আছে বা দেশের মধ্যে যারা আছে, যদি কেউ এই দুটো বাচ্চা যদি আপনার কাছ থেকে ক্রয় করে, আপনি পাঠাবেন তো নাকি? ইনশাল্লাহ, আমি এটা তো আমি যে কিছুদিন আগে আমি একটা সুবর্ণ সুযোগ দিয়েছি প্রবাসী ভাইদের জন্য,
যে যেহেতু যারা প্রবাসে থাকে তাদের কিন্তু অনেক শখ হয় যে আমার বাসায় দুইটা ছাগল পালু, ফ্যামিলি একলা আছে আনন্দ পাবে, বাচ্চাদের একটা শখ। আমার দুই প্রকারের আমি মনে করি, আমি বলে আমি অনেকেই বলি আপনি শখে করবেন না বাণিজ্যিক করবেন, অনেকেই বলে যে ভাই আমার শখে, তখন আমি বলি যে তোতাপুরি বা হরিয়ানি এগুলো একটা দুটা পালেন, দোকানের সামনে রাখেন, বাড়িতে রাখেন, এগুলো দেখার শখ দেখার। যখনই মনে করবেন যে না আমি আমার মতো একটা গরিব মানুষ যে এক লক্ষ টাকা ইনভেস্ট করে আমি ওইখান থেকে কিছু লাভবান হব, তখন আমি মনে করি তখন ক্রস জাতের